গুরুত্বপূর্ণ খবর দেশের সংসদ ভবনের নিরাপত্তাক লৈ পুনর্বার বৃহৎ প্রশ্নের অবতারণা হয়েছে। সংসদ ভবনত এবার অবৈধভাবে প্রবেশ করব বিচরা তিনিগুলো শ্রমিকক গ্রেপ্তার করা হয়েছিল। তিনি শ্রমিকে সংসদ ভবনত অবৈধভাবে সোমাই কি করার ব্লু প্রিন্ট রচিছিল, কিয় গ্রেপ্তার করেছে আরক্ষে, পুনর্বার সংসদ ভবনত অবৈধভাবে কিয় শ্রমিক প্রবেশ করবল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এ মুহূর্তত জানার চেষ্টা করব। বিগ ব্রেকিং নিউজ, এ মুহূর্তত সংসদ ভবনত গ্রেপ্তার তিনিগুলো সন্দেহজনক লোকক, পুনর্বার সন্দেহজনক লোকক গ্রেপ্তার করা হয়েছে। সংসদ ভবনত অবৈধভাবে প্রবেশের চেষ্টা করেছিল তিনিগুলো ব্যক্তিয়ে, পুনর্বার সংসদ ভবনের নিরাপত্তাক লৈ প্রশ্নের অবতারণা হয়েছে। গ্রেপ্তার হওয়া তিনিগুলো লোকেই আছিল শ্রমিক আর বলপূর্বকভাবে সংসদ ভবনত প্রবেশের চেষ্টা চলাইছিল তিনি শ্রমিকে। ভুয়া আধার কার্ডের জড়িয়ে সদনত প্রবেশের চেষ্টা করেছিল এই তিনি শ্রমিকে, ভুয়া আধার কার্ড বনায় নিছিল তেওঁলোকে। সি আই এস এফ জওয়ানে গ্রেপ্তার করেছে তিনিগুলো শ্রমিকক। গুরুত্বপূর্ণ খবরটো এই মুহূর্তত জানার চেষ্টা করছো। আর কাসিম, মুনিস আর সোয়েব নামের তিনিগুলো লোকক ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। সংসদের তিনি নম্বর গেটেরে প্রবেশের চেষ্টা চলাইছিল এই তিনি শ্রমিক, আর তার পাছতেই পুনর্বার প্রশ্নের অবতারণা হয়েছে সংসদের নিরাপত্তাক লৈ। সংসদ ভবনত গ্রেপ্তার তিনিগুলো সন্দেহজনক লোকক পুনর্বার উল্লেখ করব বিচার। সংসদ ভবনের নিরাপত্তাক লৈ পুনর্বার প্রশ্ন উত্থাপিত হয়েছে। কিছুদিন পূর্বে সংসদ ভবনত দুজন লোক অতর্কিতে সোমাই গৈ স্প্রে করেছিল সংসদ ভবনের ভিতর ভাগত, এক অভাবনীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল কিছুদিন পূর্বে। আর পুনর্বার তিনি শ্রমিকক ইতিমধ্যে গ্রেপ্তার করেছে সি আই এস এফ জওয়ানে গ্রেপ্তার করে তিনিগুলো শ্রমিকক। গুরুত্বপূর্ণ খবরটো এই মুহূর্তত জানার চেষ্টা করছো। সংসদ ভবনত কিছুদিন পূর্বে যে ঘটনা সংঘটিত হয়েছিল, দেশ কপাই যাওয়া ঘটনা সংঘটিত হয়েছিল, আর আজি পুনর্বার তিনি শ্রমিকে অবৈধভাবে ভুয়া আধার কার্ড দেখুয় প্রবেশের চেষ্টা করেছিল, আর তিনি শ্রমিককে ইতিমধ্যে সি আই এস এফে গ্রেপ্তার করা পরিলক্ষিত হয়েছে। বলপূর্বকভাবে সংসদ ভবনত প্রবেশের চেষ্টা চলাইছিল এই তিনি শ্রমিকে, আর অবশেষত সি আই এস এফে গ্রেপ্তার করেছে আটাইকেইজনকে। ইতিমধ্যে উল্লেখ করছো সংসদ ভবনের নিরাপত্তা, সংসদ ভবনের নিরাপত্তাক লৈ বারে বারে প্রশ্ন উত্থাপিত হয়ে আসে, আর তার পাছতেই শেহতীয়াভাবে যে ঘটনা ঘটিল, বলপূর্বকভাবে সংসদ ভবনত প্রবেশের চেষ্টা করেছিল তিনি শ্রমিকে, আর অবশেষত তিনি শ্রমিকক সি আই এস এফে গ্রেপ্তার করবলে সক্ষম হয়েছে। সমগ্র ঘটনার পাছতে দেশত এক প্রকার ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হওয়া পরিলক্ষিত হয়েছে, আর বলপূর্বকভাবে ভুয়া আধার কার্ড দেখুয় প্রবেশের চেষ্টা করেছিল তিনি শ্রমিকে। সংসদ ভবনের সুরক্ষা লৈ পুনর্বার ভাবুকি অহা পরিলক্ষিত হয়েছে। সংসদ ভবনের নিরাপত্তাক লৈ বারে বারে প্রশ্ন উত্থাপিত হয়, কিয় সুরক্ষিত নহয় দেশের সংসদ ভবনও? সংসদ ভবনত বিভিন্নজনে বিভিন্ন সময়ত অতর্কিতে আক্রমণ করার ঘটনা সংঘটিত হয়ে আহিছে, আর শেহতীয়াক আজির দিনত যোনটো ঘটনা সংঘটিত হয়েছে এই ঘটনাক লৈ সমগ্র দেশতে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হওয়া পরিলক্ষিত হয়েছে। ইতিমধ্যে উল্লেখ করছো সি আই এস এফে গ্রেপ্তার করেছে আটাইকেইজনকে, বলপূর্বকভাবে সংসদ ভবনত প্রবেশ করেছিল এই তিনি শ্রমিকে, আর তিনি শ্রমিকক ইতিমধ্যে আরক্ষে সি আই এস এফে গ্রেপ্তার করবলে সক্ষম হয়েছে। সংসদ ভবনের তিনি নম্বর গেটর সমীপর গ্রেপ্তার করেছে তিনিওজনকে, আর গ্রেপ্তার হওয়া শ্রমিক কেজনের নাম আমি পুনর্বার উল্লেখ করব বিচার। কাসিম, মনীষ আর সুয়েব এই তিনি শ্রমিক, কাসিম, মনীষ আর সুয়েবক ইতিমধ্যে সি আই এস এফে গ্রেপ্তার করেছে। বলপূর্বকভাবে সংসদ ভবনত প্রবেশের চেষ্টা করেছিল কাসিম, সুয়েব
কাসিম আর সোয়েবে আর সংসদ ভবনত প্রবেশ করবলে চেষ্টাও করতেই তিনি শ্রমিকক ইতিমধ্যে আরক্ষী তথা সি আই এস এফে গ্রেপ্তার করবলে সক্ষম হয়েছে।